ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি ভাই, এখানে যিনি প্রশ্ন করেছেন, কোনো মেয়েকে জিনে ভূতে ধরেছে বা তার উপরে আসর করেছে, চিকিৎসা করাইতে গেলে আরও বেশি ছটপটি করে বা সমস্যা হয়, তো শরীয়তগতভাবে এর কোনো ব্যবস্থা আছে কি না? তো প্রথমত আল্লাহর নিকট দোয়া করি যেন আল্লাহ তাকে বা তার মতো এরকম মানে রোগাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ হেফাজতে রাখেন, শয়তানের অনিষ্ট বা ক্ষতি থেকে মুক্ত রাখেন, হেফাজতে রাখেন। তারপরে 2 নম্বর কথা, যে আপনার এলাকায় গ্রামে আশেপাশে যেখানেই যদি ওরকম সহি আকিদার শুদ্ধ আকিদার আলেম থাকে, তাহলে তিনার নিকটে গিয়ে ঝাড়ফুঁক করাবেন, ইনশাআল্লাহ এটা একটা বড় মাধ্যম এবং কারণ ওই সব শয়তানি অনিষ্ট বা ক্ষতি দূর করার ক্ষেত্রে। 3 নম্বর, যদি বাড়িতেই নিজেরা ঝাড়ফুঁক করতে পারেন তাহলেও ভালো, আলহামদুলিল্লাহ। যদি নিজেরাই ঝাড়ফুঁক করতে চান তাহলে কতকগুলো জিনিস আমি বলে দিচ্ছি, সেইগুলো আমল করবেন, সেইগুলো অনুপাতে ঝাড়ফুঁক করবেন। তার ভেতরে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আয়াতুল কুরসি, এই সবগুলো পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই পানির দ্বারা মানে গোসল করাবেন, খেতে বলবেন ওই পানি, এবং এইগুলো পড়ে তার শরীরেও ঝাড়ফুঁক করবেন। সেই সাথে আরও কতকগুলো আয়াত আছে বিভিন্ন সূরা থেকে, যেমন সূরা বাকারার 102 নম্বর এবং 103 নম্বর, এই আয়াত দুটো পড়বেন। তারপরে সূরা আরাফের 117 থেকে 119 নম্বর আয়াত, এগুলো পড়বেন। সূরা ইউনুসের 79 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো পড়বেন। সূরা তাহার 65 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো পড়বেন। এই সব আয়াতগুলো পড়ে ওই রুগী বা অসুস্থ ব্যক্তির শরীরে ফুঁক দিবেন, ঝাড়ফুঁক করবেন, সেই সাথে পানিতে দম করে বা পানিতে ফুঁক দিয়ে ঝাড়ফুঁক করে এই গোসল করাবেন, খাওয়াবেন। এইভাবে তার অসুস্থতা শেষ বা দূর না হওয়া পর্যন্ত আমল করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিকট আশা রাখবেন, আশা করি আল্লাহ পাক মানে সাফা দান করবেন। নিঃসন্দেহে কোরআন এটা হচ্ছে সাফা দানকারী, এই কোরআনের ভেতরে মানুষের সাফা রয়েছে, আরোগ্য রয়েছে। সেই সাথে বিশেষভাবে আল্লাহর নিকটে আরও দোয়া করবেন, নিজের বাংলা ভাষায় যেভাবে হয় আপনি রোগ মুক্তির জন্য দোয়া করবেন। তাছাড়া এমনি হাদিসেও বিভিন্ন দোয়া এসেছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বার করে পড়বেন বা অসুস্থ ব্যক্তি যে তাকে পড়তে বলবেন, ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ আরোগ্য দান করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।